বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান ও সুস্থ অবস্থায় ফিরিয়ে পাবার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাসেক্স শাখার উদ্যোগে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্রাইটনের স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ সভা। সাসেক্স যুবদলের সভাপতি মোহাম্মদ বক্তিয়ার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আতর আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আসকির আলী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন, সাসেক্স বিএনপির সভাপতি হাজি রফিক মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাসেক্স যুবদল নেতা শোয়েবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল জলিল প্রমুখ। সভায় এম ইলিয়াস আলীর ছোট ভাই আসকির আলী বলেন, রাজনীতি ঊর্ধ্বে নয় মানবতা। তিনি প্রধানমন্ত্রীকে মানবিক দিক বিবেচনা করে এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান। ইপসুইচ মসজিদে মুসল্লিদের জায়গার সংকুলন না হওয়ায় মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং ক্রয় করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার মসজিদ প্রাঙ্গণে দোয়ার আয়োজন করা হয়। এছাড়া মুসল্লিদের নতুন বিল্ডিং ঘুরে দেখানো হয়। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি কয়সর মিয়ার রিপোর্টে। মসজিদের মুসল্লিদের জায়গার সংকুলন না হওয়ায় ইপসুইচ মসজিদের পার্শ্ববর্তী নতুন ভবন ক্রয় করে মসজিদের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পার্শ্ববর্তী বিল্ডিং ক্রয় করা হয়। নতুন ক্রয়কৃত বিল্ডিং মুসল্লি স্থানীয় জনগণ ও মসজিদ কমিটির সদস্যদের পরিদর্শন করানোর লক্ষ্যে ও মসজিদের নতুন ভবন নির্মাণ সম্বন্ধে কমিউনিটির সবার সাথে পরামর্শ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসল্লিরা নতুন ক্রয়কৃত বিল্ডিং ঘুরে দেখেন ও মহান আল্লাহর শুক্রিয়া আদায় করেন। ইপসুইচ মসজিদকে সম্প্রসারণের জন্য কমিউনিটির সর্বস্তরের জনগণ সহ সমগ্র ব্রিটেনের সকল মুসলমানদের সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। সবার সাহায্য সহযোগিতায় মসজিদের নতুন জায়গা ক্রয় করতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইপসুইচ থেকে কয়সর মিয়া, চ্যানেল আই নিউজ। যুক্তরাজ্যের নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার গিলফোর্ডের স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ সভা। সংগঠনের সেক্রেটারি আব্দুল করিমের পরিচালনায় প্রেসিডেন্ট মোহাম্মদ অনুরুদ্দিন জাহিদের সভাপতিত্বে ট্রাস্টের বর্তমান অবস্থা ও নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক চেয়ারপারসন আবুল কালাম আজাদ ছোটন। এতে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফয়সল চৌধুরী, মঈনুদ্দিন, ওসি মিয়া, হেলাল আহমেদ চৌধুরী, কারি আব্দুল সালাম, শামীম আহমেদ, মামুন চৌধুরী, সালিক মিয়া প্রমুখ। সভায় নতুন চারজন ট্রাস্টি হিসেবে যোগ দেন। সভায় কমিটির বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং আসন্ন বৃত্তি বিতরণ অনুষ্ঠানের শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানান। শিকড়ের উদ্যোগে অনুষ্ঠিত হল বাংলা বর্ষবরণ উৎসব আনন্দধারা। বাংলা বর্ষবরণ 1421কে বরণ করে নিতে নিউহামের স্থানীয় হলে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর রহিমা রহমান। নিনির উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামাল দেওয়ান, আসলাম আলম, সাবিনা সুলতানা লুনা, বাদল, লিটন, রুবি প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর শম্পা দেওয়ান সহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া শিশুদের জন্য নানা রকম খেলাধুলার আয়োজন ছিল। প্রবাসীদের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দিতে শিকড় প্রতিবছর এ বর্ষবরণ অনুষ্ঠান করে থাকে। এতে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন। ১৪২১কে স্বাগত জানিয়ে নববর্ষ পালন করেছে ওলহাম প্রবাসীরা। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, স্থানীয় মাদলু সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার দুপুর ১২টায় এক বন্যাঝড় র্যালির মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। এতে অংশ নেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। মাডলো ইউথ সেন্টারের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান মূলত ব্রিটেনে বেড়ে ওঠা নব প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করার লক্ষ্যে আয়োজন করা হয়ে থাকে।
বাঙালির ঐতিহ্য সংস্কৃতি প্রবাসী আমাদের পরবর্তী প্রজন্ম ধরে রাখুক এবং এই আদর্শকে লালন করুক এই প্রত্যাশা আয়োজকদের। অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন সহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া এলসিবি শিল্পীগোষ্ঠী তাদের অসাধারণ শৈল্পিক নৈপুণ্যের মধ্য দিয়ে দেশীয় গান ও দলীয় নৃত্যের মাধ্যমে বাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। বিশ্ব মানবতার শান্তি কামনায় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছে ব্রিস্টল জালালাবাদ ইসলামিক সেন্টার। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, সোমবার আয়োজিত মাহফিলে ইসলামিক সেন্টারের খতিব হাফিজ সৈয়দ মুয়াইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন, সবাইকে আল্লাহ ও রাসুলের পথ অনুসরণ করে জীবন যাপন করার আহ্বান জানান। মাহফিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়, এতে স্থানীয় মুসল্লিরা অংশ নেন। এবার সিলেটের খবর। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে ঢাকায় ইউনাইটেড হসপিটালে চিকিৎসা